দেখা যাক আজকে শেষ প্রতিযোগী শেষ প্রতিযোগী দেখা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত একটি পর্বে এই বাচ্চারা একটি খেলা দেখিয়েছিলাম তো আজ আমরা এই মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আরেকটি খেলার আয়োজন করেছি দর্শক তো দেখেন এখানে আমাদের পাঁচ স্টেপের প্রশ্ন রেখেছি আমরা আর এখানে একটি মগ রাখা আছে তো প্রতিযোগীরা এখানে ফু দিয়ে যে পর্যন্ত আসতে পারবে তার সেটা হয়ে যাবে তার পুরস্কার তো পুরস্কারটা আমরা সাথে সাথেই দিয়ে দেব দর্শক তো আমাদের এখানে দশজন প্রতিযোগী আছে এই দশজন প্রতিযোগী এক এক করে তারা এখানে জাস্ট বসে এই টেবিলে হাত না রেখে এটা ফু দিয়ে যে যেটা যে পর্যন্ত দিতে পারবে সেটাই তার পুরস্কার তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের খেলাটি শুরু করি তো আমাদের প্রথম প্রতিযোগী তোমার নাম কি ভাই মোহাম্মদ সাব্বির রহমান মোহাম্মদ সাব্বির রহমান আমি যখন বাঁশি বাজাবো তখন তুমি স্টার্ট করবা ঠিক আছে তো দর্শক আমাদের এখানে দশজন প্রতিযোগী আমরা আস্তে আস্তে খেলাটি শুরু করি তো আপনার ধৈর্য ধরে সবাই দেখুন তো দর্শক দেখেন প্রথম প্রতিযোগী আমাদের চার নম্বর পর্যন্ত আসতে পেরেছে তো চার নম্বর আমাদের পুরস্কার রাখা আছে একটি ম্যাঙ্গো জুস তো আমরা একটি ম্যাঙ্গো জুস আমাদের প্রথম প্রতিযোগী তুলে দিচ্ছি সবাই একটু মাশাআল্লাহ বলি দর্শক আমাদের প্রথম প্রতিযোগীর হাতে আমাদের পুরস্কার তুলে দিচ্ছি তো দর্শক আমাদের দ্বিতীয় প্রতিযোগী চলে এসেছে তো আমি এখন আবারও বাসিয়ে দিচ্ছি যে আমাদের দ্বিতীয় প্রতিযোগী খেলা শুরু করবে দর্শক আমাদের দ্বিতীয় প্রতিযোগী তিন নম্বর পর্যন্ত আসতে পেরেছে তো তিন নম্বরে আমাদের পুরস্কার রাখা আছে একটি কলম তো আমাদের দ্বিতীয় প্রতিযোগীর হাতে আমাদের একটি কলম তুলে দিচ্ছি মাশাআল্লাহ দর্শক আশা করি খেলাটি আপনার উপভোগ করতেছেন আমাদের তৃতীয় প্রতিযোগী দেখা যাক সে কি করতে পারে দর্শক কথা ছিল যে গ্লাস উল্টে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তার জন্য তোমাদের সান্তনা পুরস্কার একটি চকলেট দর্শক আমাদের পরের প্রতিযোগী আমি বাসি দিলে আপনি খেলা শুরু করবেন আপনার নাম কি আব্দুল কাদের দর্শক আমাদের এই প্রতিযোগীর নাম হচ্ছে আব্দুল কাদের তো দেখি সে কি করতে পারে তো দর্শক আমাদের এই প্রতিযোগী তিন নম্বর পর্যন্ত আসতে পেরেছে তো তিন নম্বরে আমাদের পুরস্কার রাখা আছে একটি কলম সবাই বলেন মাশাআল্লাহ দর্শক আমাদের পরে প্রতিযোগী দেখা যাক সে কি করে তোমার নাম কি মোহাম্মদ ইব্রাহিম হাসান আমি বাসি দেওয়ার মাত্রই তুমি খেলা শুরু করবা দেখা যাক ইব্রাহিম ইব্রাহিম তিন নম্বরে চলে এসেছে বাট তার গ্লাসটি উল্টে গিয়েছে সে ডিসকোয়ালিফাই বলে গণ্য হলো তো তার জন্য থাকছে শান্তনুর পুরস্কার চকলেট আমাদের পরে প্রতিযোগী দেখা যাক সে কি করতে পারে তোমার নাম কি মোহাম্মদ মামুন হোসেন আমি বাসি দিয়ে মাত্র তুমি খেলা শুরু করবা দেখা যাক চার নম্বরে আমাদের প্রতিযোগী উপস্থিত করেছে এই মগটি তো চার নম্বরে থাকছে তার জন্য একটি ম্যাঙ্গো জুস সবাই বলি মাশাআল্লাহ দর্শক আমাদের পরে প্রতিযোগী আপনার নাম কি মোহাম্মদ নাফুজ রহমান আপনি খেলা শুরু করতে পারেন দেখা যাক সে চার নম্বর পর্যন্ত আসতে পেরেছে চার নম্বরে ভাগটা বেশি তো চার নম্বরে সে পেয়ে যাচ্ছে একটি ম্যাঙ্গো জুস তো আমি ম্যাঙ্গো জুসটি তার হাতে তুলে দিচ্ছি আমাদের পরে প্রতিযোগীকে দর্শক নয় নম্বর প্রতিযোগী এখন প্রতিযোগিতা করবে তো দেখা যাক সে কি করতে পারে আপনার নাম কি মোহাম্মদ ইয়াসির হোসেন আপনি খেলা শুরু করেন সে বেশি দূর আগতে পারলো না সে এক নম্বর পর্যন্ত পৌঁছাতে পারেনি দর্শক তো তার জন্য থাকছে একটি চকলেট দর্শক আমাদের আজকের এই এই খেলায় শেষ প্রতিযোগী তো দেখা যাক সে কি করতে পারে আপনার নাম কি মোহাম্মদ আরাফাত হোসেন আমি বাসি দিয়ে মাত্র আপনি খেলা শুরু করবেন হ্যাঁ সে দুই নম্বর পর্যন্ত আসতে পেরেছে দুইয়ের ভাগটা বেশি তো দুয়ে আমাদের পুরস্কার রাখা আছে তো আমি দুইয়ের পুরস্কারটা তার হাতে চলে দিচ্ছি দর্শক এই পর্যায়ে আমাদের এই মাদ্রাসার অত্র মাদ্রাসার চারজন মুহতামিম সাহেব তারা এই খেলায় অংশগ্রহণ করবে তো দেখা যাক কে পর্যন্ত আসতে পারে আমাদের প্রথম প্রতিযোগী এই মাদ্রাসার মুহতামিম আসসালামু আলাইকুম যে আপনি আশা করি শেষ পর্যন্ত যেতে পারবেন তো আমি বাসি দিয়ে মাত্র আপনি খেলা শুরু করবেন হ্যাঁ
মাশাআল্লাহ দেখা যাচ্ছে কোন পর্যন্ত আসতে পেরেছে সে দুই নম্বরের ভাগটা বেশি দুই নম্বর পর্যন্ত আসতে পেরেছে তো মোদের সাথে হাতে পুরস্কার তুলে দিচ্ছি আচ্ছা আমাদের দ্বিতীয় প্রতিযোগী আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ ইসলাম হোসেন তো আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো হবে সে বলছে শেষ পর্যন্ত যেতে পারবে আমরা দেখি সে কি করতে পারে দর্শক আমরা এখানে একটু দেখি যে সে তিনের ভাগটা বেশি তো তিন নম্বর আমাদের পুরস্কার রাখা আছে একটি কলম হবে সে কলম উপহার নিন দর্শক এবারে প্রতিযোগী আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আশিকুর রহমান দর্শক তো দেখি তিনি শেষ পর্যন্ত যেতে পারে কিনা তো আপনি খেলাটা শুরু করতে পারেন দর্শক এই খেলায় আজকের খেলায় আমাদের শেষ প্রতিযোগী আসসালামু আলাইকুম আপনার নাম কি তৌফিক আলম দেখি হুজুর কতদূর আগাতে পারে আপনি আশা করবো এখনো কিন্তু প্রথম পুরস্কার কেউ নিতে পারেনি আমি চাইবো আপনি শেষ পর্যন্ত যাবেন আমি বাসি দিয়ে মাত্র খেলা শুরু করবেন দেখা যাক আজকে শেষ প্রতিযোগী শেষ প্রতিযোগী দেখা যাক দর্শক আপনারা দেখলেন আমাদের শেষ প্রতিযোগী আজকে প্রথম পুরস্কারটি পেয়ে গেলেন তো আমরা এখন এই শেষ প্রতিযোগীর হাতে আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি সবাই বলে মাশাআল্লাহ দর্শক এর মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে আছে তো পরবর্তীতে এই ধরনের আরো মজার মজার অনুষ্ঠান আমাদের চ্যানেলে আপনারা পাবেন তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে ফলো করুন সবাই সবাইকে এই কামনায় আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম